মনে কষ্ট লাগে, কলিজাটা ছিড়ে যায়, অন্তরটা ফেটে চলে যায়। আপনারা লক্ষ্য করে দেখেছেন নতুন করে আবারও দুইটা মামলা দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? আমার ভাইরা গতকালকে আদালতে এনেছে, সরকারি আলিয়ার মাঠে আদালতে এনেছে, ওই হুজুর কেমন ভাবে এনেছে, লাখের মধ্যে একটা মাস্ক পরায়া হুজুর এমন ভাবে চেয়ে আছে মনে হয় এতিমের মতো চেয়ে আছে। গতকালকে যেই ছবিটা ভাইরাল হয়েছে এই ছবি দেখার পরে আজকে রাতের বেলা লক্ষ লক্ষ মানুষ বিছানায় ঘুমাতে পারে না। আমার ভাইরা ছবিটা দেখেছেন, সারা রাত্রি যাবত ঘুমাইতে পারি নাই, বারবার সেই ছবির কথা মনে হয়েছে, ছোট্ট বাচ্চার মতো নিরীহ হয়ে তাকায় আছে। হুজুর বলেছেন আমি বড় মজলুম, আমি বড় অসহায়, তোমরা ন্যায় বিচার করো, তোমরা মনে রাখবা আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। কথা বলেন, হিসাব দিতে হবে কি হবে না? আমরা বলতে চাই প্রয়োজনে আমাদেরকে ধরো, আমাদেরকে ফাঁসি দাও, আমাদেরকে হত্যা করো, কোরআনের পাখিকে আর কষ্ট দিও না, আর সহ্য করা যায় না। দু হাত জোর করে পায়ে হাত দিয়ে আকুল আবেদন করি, এই কোরআনের পাখিকে আর কষ্ট দেবেন না, কোরআনের পাখিকে মুক্ত করে দেন। এই বাংলার জমিনে অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছেন, যার আলোচনা শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গোটা পৃথিবীতে অর্ধশত দেশ যিনি কোরআনের কথা বললেন, যার কথা শুনে কত যুবক নামাজ পড়া শুরু করেছে, যার কথা শুনে কত মানুষ মাদক দ্রব্য ইয়াবা ছেড়ে দিনের পথে ফিরে এসেছে, যার আলোচনা শুনে কত যুবকের পিতা মাতার খেদমত করেছে, যার আলোচনা শুনে কত মানুষ হেদায়েত হয়েছে। ওই কোরআনের পাখে শুধু কোরআনের হক কথা বলার জন্য আজকে দশ বছর ধরে বন্দি কারাগারের ভেতরে, কোনো কি দোষ আছে? কথা বলেন না কেন? আমার ভাইরা মনটা মনে কষ্ট লাগে, কলিজাটা ছিড়ে যায়, অন্তরটা ফেটে চলে যায়। আপনারা লক্ষ্য করে দেখেছেন নতুন করে আবারও দুইটা মামলা দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? আমার ভাইরা গতকালকে আদালতে এনেছে, সরকারি আলিয়ার মাঠে আদালতে এনেছে, ওই হুজুর কেমন ভাবে এনেছে, লাখের মধ্যে একটা মাস্ক পরায়া হুজুর এমন ভাবে চেয়ে আছে মনে হয় এতিমের মতো চেয়ে আছে। যেই মানুষটার 82 বছর বয়স, নিজে নিজে নড়তে পারে না, নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে অজু করতে পারে না, নিজে নিজে চলাফেরা করতে পারে না, ওই 82 বছর বয়সে ওই হুজুরকে কারাগার থেকে বারবার বের করে আবার নতুন মামলা দিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে শীতের মধ্যে তাকে আদালতে আনা হয়। আমার মনে হয় গতকালকে যেই ছবিটা ভাইরাল হয়েছে এই ছবি দেখার পরে আজকে রাতের বেলা লক্ষ লক্ষ মানুষ বিছানায় ঘুমাতে পারে না। আমার ভাইরা ছবিটা দেখেছেন, সারা রাত্রি যাবত ঘুমাইতে পারি নাই, বারবার সেই ছবির কথা মনে হয়েছে, ছোট্ট বাচ্চার মতো নিরীহ হয়ে তাকায় আছে। হুজুর বলেছেন আমি বড় মজলুম, আমি বড় অসহায়, তোমরা ন্যায় বিচার করো, তোমরা মনে রাখবা আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। কথা বলেন, হিসাব দিতে হবে কি হবে না? আমরা বলতে চাই প্রয়োজনে আমাদেরকে ধরো, আমাদেরকে ফাঁসি দাও, আমাদেরকে হত্যা করো, কোরআনের পাখিকে আর কষ্ট দিও না, আর সহ্য করা যায় না। কোন দল মত বুঝি না, দল যার যার, কিন্তু কোরআনের পাখি সবার। আমার ভাইরা 82 বছর বয়স, নড়তে পারে না, চলতে পারে না, হুজুর একা একা কোনো কাজ করতে পারে না, সেই মানুষটিকে হুইল চেয়ার করে বারবার যেভাবে আনা হচ্ছে, তিনি এমন ভাবে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছেন, এটা দেখার মাধ্যমে মানুষের মানুষের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই দল বুঝি না, প্রয়োজনে বাংলাদেশে লক্ষ্য
যুবক জীবন দিতে প্রস্তুত আছে, তার বিনিময়ে হলেও দু হাত জোর করে পায়ে হাত দিয়া কুল আবেদন করি, এই কোরআনের পাখিকে আর কষ্ট দেবেন না, কোরআনের পাখিকে মুক্ত করে দেন। এটা কোন দলীয় দাবি নয়, ইমানদারদের মনের দাবি। কথা বলেন না কেন আমার ভাইরা, যেই জায়গায় যাই সেই জায়গায় হুজুরের কথা আছে না নাই? 82 বছর বয়স, ডায়াবেটিসে জর্জরিত হয়ে গেছে, তার দুইটা সন্তান শামিম সাইদি মাসুদ সাইদি ভাইয়ের সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়, শরীরের মধ্যে হাত বসানো হয়েছে, জোর পর্যন্ত কথা বলতে পারে না। আমার ভাইরা এই কঠিন মুহূর্তে তাকে যেই মামলা দিয়েছে, সে নাকি জাকাতের টাকা আত্মসাৎ করেছে, সারা জীবন জাকাতের আলোচনা করলো আর ওই লোকটা জাকাতের টাকা খাইছে, এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। আমার ভাইরা তবে আমার কথা হলো স্পষ্ট, ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবী ইমানের পরীক্ষা দিতে যেয়ে ঘর বাড়ি ছাড়তে জেলের মধ্যে বন্দী হয়েছে, আমরাও নবীকে অনুসরণ করব, ঘর বাড়ি ছাড়ব, প্রয়োজনে জেলে বন্দী হব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপর বাতিলের কাছে মাথা নত করব না। দিনের পরিবর্তে দিন যাবে, নেতার পরিবর্তে নেতা যাবে, আমরা ইসলামী আন্দোলন থেকে পিছু পা হব না। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমার ভাইরা মন খারাপ করলেন, কষ্ট পাইলেন? আমি প্রথমেই বলেছি রাজনৈতিকভাবে যে কোনো দল আপনি করতেই পারেন, কিন্তু কোরআনের পাখি হিসেবে তার ভালোবাসা সবার মধ্যে আছে না নাই? আমি দেখেছি সরকার দলীয় অনেক নেতা আছে যারাও মন থেকে হুজুরকে ভালোবাসে, কথা বলেন না কেন? তবে একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্র করে ইসলামকে দমিয়ে রাখা যাবে না। তারা ভেবেছিল এক কোরআনের পাখি বন্দী হলে কোরআনের মাহফিলে লক্ষ লোক হবে না, কিন্তু কোরআনের পাখির মাহফিলে 1 লক্ষ লোক হইতো, কোরআনের পাখি নাই আজারির মাহফিলে 10 লক্ষ লোক হয়। আজারিকে দেখছাড়া করেছে, ভাবছে আর লোক হবে না, আমির হামজা আসলেও 5 লাখ লোক হয়। তার মানে বোঝা যাচ্ছে কোরআনের আহ্বানকে দমিয়ে রাখা যাবে। আল্লাহর কোরআন বলেছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার দিনকে, আমার ইসলামকে আমি প্রতিষ্ঠিত রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে ইমানের পথে সবুর করে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? নবীর অনুসরণ। এখন হয়তো আপনারা জিজ্ঞাসা করে বলবেন, হুজুর নবীর অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি নবীকে অনুসরণ করো, এই নবীর জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা 3টা স্পেশাল গুণ দিয়েছি, যেই 3টা গুণ আর আমি কাউকে দেই নাই। জোরে বলেন মারহাবা। নবীর জীবনের মধ্যে স্পেশাল গুণ কয়টা?